অপরিকল্পিত অবকাঠামো এবং অবৈধ দখল রাজধানীর নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্রধান বাধা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অবৈধ দখলদারদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আর সর্বস্তরের মানুষ নিয়েই আধুনিক ঢাকা গড়তে চান উত্তরের মেয়র। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তারা। রাজধানী ঢাকা, যেখানে একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, রাস্তার উপরে যত্রতত্র পড়ে থাকে ময়লার স্তূপ, মশার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী, অথচ সবাই স্বপ্ন দেখে তিলোত্তমা নগরীর। এমন বাস্তবতায় ঢাকাকে একটি পরিচ্ছন্ন নগরী গড়তে নিরাপদ পয়বর্জ্য ব্যবস্থাপনা আমাদের করণীয় শিরোনামে কর্মশালার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, সবুজ ঢাকা নির্মাণে কর্পোরেশনের পাশাপাশি প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। আমাদেরকে এই শহর বাঁচাতে গেলে আমাদেরকে অ্যাডসোর্স ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, না হলে আজকে আমি বাড়ি করব বহুতলা ভবন, আমার স্ল্যাজের আমার পয়ঃ নিষ্কাশনের পানি যাবে আলাদা, এবং আমাদের যে পয়ঃ বর্জ্য যেটা আছে সেটির জন্য কিন্তু আলাদা থাকতেই হবে। এলজিআরডি মন্ত্রী বলেন, ঢাকার 99% অবকাঠামো নির্মিত হয়েছে আইন অমান্য করে, এতে আধুনিক পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। খালগুলোকে পরিষ্কার করতে হবে আর অবৈধ দখলগুলোকে মুক্ত করতে হবে। আপনি ইন্ডিভিজুয়াল বাড়িতে প্রত্যেককে এভরিওয়ান মাস্ট বি ওন অফ এ সেফটি ট্যাঙ্ক। পয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেপটিক ট্যাঙ্ক না রেখে বাসাবাড়ি নির্মাণের সুযোগ নেই। নকশা অনুমোদনের আগে এ বিষয়ে আরও সতর্ক থাকার জন্য রাজুককে নির্দেশ দেন তাজুল ইসলাম। আমেনা হীরা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।